শুধু দর্শক শ্রোতা, আমাদের লাইভ প্রোগ্রামটি মূল প্রতিপাদ্য বিষয় এখন আমরা শুরু করব। তার আগে আমি আবার সবাইকে অনুরোধ করছি লাইভ প্রোগ্রামটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আমাদের সাথে আছেন এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রথমেই আমি কার্তিক সরকার ভাইয়ের কাছে যাব আমার কিছু প্রশ্ন নিয়ে। কার্তিক ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা আপনি যায়? আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে আপনাকে পাচ্ছি শুনতে পাচ্ছি। আপনাকে। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের একটা সংগঠন আছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ, এই প্রতিষ্ঠানের, এই সংগঠন, এই সংগঠনের দাবিগুলো কি কি? দাবির সপক্ষে কি কোনো কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দাবিগুলো হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ম্যানেজিং কমিটি, আমাদের কোনো কর্মচারী পরিষদের কোনো সদস্য নেই। আমরা বেতন কোনো প্রশিক্ষণ নেই, আমাদের কোনো প্রশিক্ষণ নেই। আমাদের যেই বেতন দিচ্ছে, এই বেতন দিয়ে আমাদের মতো সংসার বর্তমান কালাতারে সংসার চালানোর সম্ভাবনা নেই। আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে আমরা অফিস সহকারীর পাশাপাশি আমরা বিদ্যালয়ে ক্লাসও নেই, কিন্তু আমাদের কোনো মর্যাদা নেই। এই বিভিন্ন কিছুতে আমরা মানববন্ধন করেছি, প্রত্যেক জেলায় স্মারকলিপি দিয়েছি, আমরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, বর্তমান ডিজি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, মেয়র স্যারের সাথে কথা বলেছি, এবং আমরা এই যে কিছুদিন আগে জাতীয় আন্দোলনে আমরা একত্রতা প্রকাশ করে একটি আন্দোলনে আমরা সকল কর্মচারীরা অংশগ্রহণ করেছি এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেছে। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে আমার, তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কি কি বৈষম্যের শিকার হচ্ছে? আপনার কি কি বৈষম্য আছে বলে আপনি মনে করেন? প্রথমে যেটা বলবো, আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য যেটা দরকার সেটা হলো অর্থের দরকার। আমাদের বেতন এতই নগণ্য যে আমাদের লোকদের বেতন দিচ্ছে, এই বেতন দিয়ে সংসার চালানোর মতন আমাদের পরিস্থিতি নেই। আমরা খুবই কষ্টে জীবন যাপন করছি, সেটা বাংলাদেশের সবাই জানে। এবং কি আমরা যেন আবার শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী একটা পদ আছে, সাধারণ মানুষ হয়তো বা জানে না। তারা মনে করে যে একটা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক আর শিক্ষকরা আছে, অথচ তৃতীয় শ্রেণী কর্মচারীরা দেন সকালে শুরু থেকে একেবারে সবার শেষে প্রধান শিক্ষকের সাথে যেন বের হতে হয়, এটা সাধারণ মানুষ জানে না। আমরা যেন এত নিবিড় ভাবে কাজগুলো করে থাকি, একটা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এবং তাদের যে কাজগুলো এত সুন্দর সুন্দর কাজগুলো আপনারা ভালো দেখেন, এই কাজগুলো নেপথ্যে যেন আমরা কাজ করি, এই কাজটা শিক্ষা মন্ত্রণালয় ইভেন শিক্ষা অধিদপ্তর কিভাবে জানে আমরা জানি না, মনে হয় তারা আমাদের এই ব্যাপারটা জানে না। তারা জানে না যে আমরা কতটুকু পরিশ্রম করছি, এবং যত প্রশিক্ষণ আছে কম্পিউটারের কাজগুলো আমরা করি, কিন্তু তারা প্রশিক্ষণের সময় শিক্ষকদের পায় না, কিন্তু প্রশিক্ষণ নিয়ে এসে তারা হয়তো অনেক কাজগুলো করে না, কিন্তু আমরা প্রশিক্ষণ ছাড়াই সে কাজটা সমাধান করতে হয়। তারপরে দেখবেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রধান শিক্ষকের সাথে সাথে ঢুকি এবং সবার শেষে বেরোই, কিন্তু আমাদের এই বেতন বৈষম্য। তারপরে আরেকটা দেখবেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষকদের পাশাপাশি আমরা আমাদের অফিসের কাজের পর আমরা বিদ্যালয়ে ক্লাস নিয়ে থাকি, কিন্তু আমাদেরকে শিক্ষক মর্যাদা তো দেয়ই না, বেতন বৈষম্যের জন্য আমরা নিবিড় পরিবার। তারপরে শিক্ষক ম্যানেজিং কমিটিতে দেখবেন আপনারা, ম্যানেজিং কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকে কিন্তু কোনো কর্মচারী প্রতিনিধি থাকে না, যে কারণে ম্যানেজিং কমিটিতে আমাদের দুঃখ দুর্দশার কথা বলার মতন কোনো লোক থাকে না। তো সেই জন্য অনেক সময় বলতে চাই, আমাদের এই কষ্টগুলো জানাবে একমাত্র ঈশ্বর সৃষ্টিকর্তা, ছাড়া আমাদের এই দুঃখের কথা জানানোর আর কোনো জায়গা পাবে না। যেহেতু আপনারা আজকে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আপনার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠানের একটা অংশ, আমরা যেন তাদের এই কাজের পিছনে যে নীরব ভূমিকা রাখি, ডাইরেক্টর একটা সিনেমার পরিচালকের মতন পেছনে যে কাজগুলো করি, এই কাজগুলো অন্তত আপনারা দেখবেন, বুঝবেন এবং বিশ্লেষণ করে আমাদের এই দুর্দশা নিরসনে একটা যুক্তিযুক্ত পদক্ষেপ নেবে, এটা আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কি,
তৃতীয় শ্রেণীর কর্মচারী অর্থাৎ অফিস সহকারী বিদ্যালয়ের, এরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। এরা যদি প্রধান শিক্ষককে সহযোগিতা না করে তাহলে প্রধান শিক্ষকের কাজগুলো এত স্মুথলি সম্পন্ন করা সম্ভব হয় না, এটাই বাস্তবতা। হ্যাঁ, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ কার্তিক ভাইকে। আমি নার্গিস নাহার আপনার কাছে যাবো এবার। নার্গিস নাহার বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাইব, প্রতিষ্ঠানে যে তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে, যে পরিমাণে তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে, তা কি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য যথোপযুক্ত বা পর্যাপ্ত বলে মনে হয় আপনার কাছে? আপা শোনা যাচ্ছে না ভালো আপনাকে, নেটে প্রবলেম করছে। শোনা যায় কিন্তু নেটে সমস্যা হচ্ছে, কেটে কেটে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সংগঠনের সভাপতি ইকো সাউন্ড আসতেছে আপনার ওখান থেকে, ইকো আসতেছে, ইকো ইকো সাউন্ড। আচ্ছা, নার্গিস নাহার আপা আমাদের থেকে একটু মানে লিভ নিয়েছেন বা নেটে সমস্যা হয়েছে, আমি এ প্রসঙ্গে লুৎফর রহমান ভাইয়ের কাছে যেতে চাই। আমরা নার্গিস নাহার আপার কাছে একটু পরে আসছি, লুৎফর রহমান ভাইয়ের কাছে আমি আসছি। লুৎফর ভাই, আপনারা বারবার বলে আসছেন বেতন বৈষম্য, আসলে কতটুকু বৈষম্য? বর্তমান সরকার 2018 সাল থেকে 5% ইনক্রিমেন্ট দিচ্ছেন, 2015 থেকে বৈশাখী ভাতা দিচ্ছেন, শিক্ষকদের তুলনায় শিক্ষকদের বোনাস দিচ্ছেন 25%, আপনাদের দেন 50%, তারপরও কেন মনে হয় যে অনেক বৈষম্য রয়ে গেছে? এই বৈষম্যগুলো আসলে কি কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ শিক্ষারালো.com কে আমাদেরকে এই বহুল প্রচলিত টিভি প্রোগ্রাম শিক্ষারালো.com আমাদের এই অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ চিত্তে শিক্ষারালো.com এর সাথে সকল সাংবাদিক, কলাকুশলী এবং উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে স্মরণ করছি এই শোকের মাসে বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, সর্বোপরি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে। সাথে সাথে স্মরণ করছি আমি 1975 সালে 15ই আগস্ট শুভে সাদিকের সময় জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতির জনকের পরিবারের সকল শহীদদের এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ উপস্থাপক মহোদয় আপনাকে যে আপনি আমাদের বেতন বৈষম্যের কথা একটু হলে উপলব্ধি করতে পেরেছেন। আমি যতটুকু জানি আপনি নিজে একজন প্রধান শিক্ষক, আপনার প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে। আপনি অবশ্যই অবগত আছেন যে আমরা সুনির্দিষ্ট কয়েকটি যৌক্তিক দাবি নিয়ে আমরা সেই 1920 সাল থেকে আমরা মাঠে আন্দোলন করে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ ভাবে যে আন্দোলন করে যাচ্ছি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে আমরা মানববন্ধন কর্মসূচি করেছি এবং প্রত্যেকটি জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয়গণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়গণের মাধ্যমে আমরা জননেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং ডিজি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবির ভিতর আবার সভাপতি মহোদয় বলে গেছেন সুনির্দিষ্ট কয়েকটি দাবি, তার ভিতরে আছে আমাদের বেতন গ্রেড পরিবর্তন, পদবীর নাম পরিবর্তন, আমাদের ম্যানেজিং কমিটি অন্তর্ভুক্তকরণ, তারপর আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং জাতীয়করণ সহ আমরা যে সুনির্দিষ্ট কয়েকটি দাবি নিয়ে আমরা মাঠে আসি। তার ভিতরে আপনি আমার কাছে যে প্রশ্নটি করেছেন যে আমাদের বেতন বৈষম্য কতটুকুন বলে আমরা মনে করি,
ম্যাম, আপনিও একটি বিদ্যালয়ের কর্ণধার, আপনি অবশ্যই জানেন আমাদের স্কেল কত। আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, অষ্টম পে স্কেল প্রদানের পূর্বে আমি উপরের দিকে যাচ্ছি না, গ্রেড ওয়ানে যাচ্ছি না, আমি আমার প্রতিষ্ঠান থেকে শুরু করতে চাচ্ছি। আমি এবং আমার প্রধান শিক্ষক মহোদয়, উনি আমার প্রতিষ্ঠানের প্রধান চিফ, ওনার পর্যন্ত যাচ্ছি। তারপরে আমরা ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, যদি প্রথম গ্রেড পর্যন্ত যাই, সিনিয়র সচিব পর্যন্ত যাই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনি এবং দর্শকরা উপলব্ধি করবেন। যখনই আমরা আমাদের অষ্টম পে স্কেল ঘোষণা হয়, এর আগে আমি আমার স্কেল ছিল, অর্থাৎ আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের, অফিস সহকারীদের স্কেল ছিল 4,700 টাকা। সর্বসাকুল্যে আমরা বেতন পেতাম 7,300 টাকা। সেই সময় আমাদের একটা টিফিন ভাতা ছিল 300 টাকা, টিফিন ভাতাটা। আমার প্রধান শিক্ষক মহোদয়ের স্কেল ছিল 15,000 টাকা। প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমাদের আমাদের বেতনের পার্থক্য ছিল 10,300 টাকা। অষ্টম পে স্কেল দেওয়ার আগে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমার বেতন পার্থক্য ছিল 10,300 টাকা। অষ্টম পে স্কেল ঘোষণা হলো, কার্যকর হলো, আমরা একটা শুভঙ্করের ফাঁকির ভিতরে পড়ে গেছি। আমাদের উচ্চ মহলের নীতি নির্ধারকগণ, তারা জানেন যে কর্মচারীদের বেতন আমরা দ্বিগুণ করে দিয়েছি। কি দ্বিগুণ করতে দেখেন, 7,300 টাকা থেকে বৃদ্ধি করে 9,300 টাকা করা হয়েছে। তাহলে আমাদের বাড়লো কত? 7,300 থেকে 9,300, তাহলে আমাদের কত বাড়লো? 4,000 টাকা বৃদ্ধি বললাম, 4,700। এখানে প্রধান শিক্ষক মহোদয়ের স্কেল ছিল 15,000 টাকা, তিনার স্কেল গিয়ে দাঁড়ালেন 29,000 টাকা। স্যার 29,000 টাকা পাচ্ছেন, আমি পাচ্ছি 9,300 টাকা, তাহলে স্কেল ওয়াইজ আমাদের পার্থক্য দাঁড়ালো 19,700 টাকা। ম্যাম, আপনি একটু খেয়াল করেন যে পে স্কেলের আগে আমাদের পার্থক্যটা ছিল 10,300, পে স্কেল দিল আমাদের বেতন দ্বিগুণ করে দিল, পার্থক্যটা গিয়ে দাঁড়ালো 19,700। বেতন স্কেল দ্বিগুণ করছে, কিন্তু বেতন বৈষম্যটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন, আপনি যে বাজার থেকে বাজার করেন, 1 কেজি দুধ মনে করেন 70 টাকা, আমিও 70 টাকা কিনছি। এখন 70 টাকা, 29,000 টাকা স্কেলে 70 টাকা, সেটা কিছুই না। সেই গল্পের মতো যে, বাবা কই যাচ্ছ, আমি স্কুলে ব্যাংকে যাচ্ছি, তো কত টাকা চেক লিখছো? 5 লাখ টাকা মাত্র। এখন ওই ভদ্রলোক 5 লাখ টাকা মাত্র দেখে সে নিজে লিখতেছে 500 টাকা তুলবে, তো 500 টাকা কিছুই না। এখন ক্যাশ টেবিল থেকে জিজ্ঞেস করতে, আপনি 500 টাকা কিছুই না লিখছেন, এর কারণ কি? বলতেছে 5 লাখ টাকা যদি মাত্র হয় তাহলে তো 500 টাকা কিছুই না। ঠিক সেম আমাদের ওই গল্পের মতো এসে আমাদের হাস্যকর অবস্থা করতে হলো। সেই 29,000 টাকার জায়গায় 70 টাকা 1 কেজি দুধ কিছুই না, কিন্তু আমার 9,300 টাকার জায়গায় 70 টাকা কিন্তু পার্সেন্টেজে অনেক আছে। লক্ষ্মণ ভাই, আপনি আপনার কথাটা বলেন, আপনার সমস্যাটা কোথায় আপনি সেটা বলেন, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নাই। জি জি, সেখানে আসতেছি, আমাদের বেতন বৈষম্যটা ওইখানেই তো, ওইখান থেকে তো আসতেছি যে আপনি আমাদের মুদ্রাস্ফীতি, যে এখানে শুধু আমাদের আমাদের বেতন, আমাদের আয়, আমাদের ব্যয় থেকে যে মুদ্রাস্ফীতি আমাদের পার্সেন্টেজ আসছে তা কিছু না, কিন্তু এখানে গ্রেড 20 থেকে গ্রেড 1 পর্যন্ত সবাইকে, সবাই তো এর সাথে জড়িত। আমাদের পার্থক্যটা, আমাদের ইয়াটা কোথায় সেখানে আমি নিয়ে যাচ্ছি। আপনি বুঝাতে চাচ্ছেন স্কেলটা পরিবর্তন হয়েছে, দ্বিগুণ হয়েছে, কিন্তু আপনার সর্বসাকুল্যে যে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, আমাদের ভাগ্যে আরো খারাপের দিকে যাচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আমাদের সামান্য বাড়ছে কিন্তু ব্যয় 4 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে, মিনিমাম 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আপনি বলছেন, আমি আরেকটু আসি আপনাকে, আপনি ইনক্রিমেন্টের কথা বলছেন। ইনক্রিমেন্ট দেখেন, ইনক্রিমেন্ট দেওয়াতে যে যার 29,000 টাকা স্কেল আছে তার বৃদ্ধি পাইছে 5%, 1405 টাকা, আমার পাইছে মাত্র 465 টাকা। তাহলে কি হলো, বেতন বৈষম্য আরো বৃদ্ধি পেল। আমি আপনাকে আগেই বলেছি ভাই, আপনি আপনার সমস্যার কথা বলেন। এই জায়গাটায় আসতেছি ম্যাম, এই জায়গাটায় আসতেছি যে আমরা সরকার, সরকারের উচ্চ মহল জানে যে আমরা তাদেরকে প্রবৃদ্ধি দিচ্ছি, অনুদানা দিচ্ছি, তাদের বেতন দ্বিগুণ করে দিচ্ছি, কিন্তু আমাদের পর্যন্ত আমরা কতটুকু দ্বিগুণ পেলাম এই কথাটাই আমি
যে শিক্ষারালো.com এর মাধ্যমে সরকারের যে উচ্চ মহলের নীতি নির্ধারকগণ আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যারা আছেন, যারা এই বেতন কাঠামো নির্ণয় করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনারা স্যার দ্বিগুণ করে দিচ্ছেন, 5% প্রবৃদ্ধি দিচ্ছেন, 15% দিচ্ছেন, কিন্তু আমাদের পর্যন্ত কত এসে পৌঁছাচ্ছে? আমরা তো সেই দিন দিন আরো সেই পুঁজিবাদীদের মতো হয়ে যাচ্ছে, আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। যারা মানে আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, এটাই কথা, তাই তো? যে আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, আপনাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। জি জি, আপনাদের 9,300 টাকা, 9,300 টাকা স্কেল, তাই না? 9,300 টাকা, আবার 10 বছর পরে গিয়ে মাত্র 300 বা 400 টাকা বাড়ছে, 400 টাকা বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, আবার 16 বছর পরে গিয়েও কিন্তু ন্যূনতম বাড়ছে। অতএব আপনাদের ভাগ্যের চাকাটা কিন্তু জায়গায় থাকছে, ঘুরছে না, এটাই তো আপনাদের মূল কথা। জি জি, যতই মানে দ্বিগুণ দেওয়া হোক, চৌগুণ দেওয়া হোক, আপনাদের ভাগ্যের চাকাটা কিন্তু জায়গায় থেকে যাচ্ছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, বরং এর অবনতি হচ্ছে। জি জি, আরো অবনতি হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনার এই উত্তর দেওয়ার জন্য, চমৎকার ভাবে। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে ম্যানেজিং কমিটিতে আপনাদের সভাপতি কার্তিক সরকার যেটা বলেছেন যে ম্যানেজিং কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত হতে চান, হ্যাঁ, তো ম্যানেজিং কমিটিতে যে দুটো তিনটা পদ আছে সেটা হচ্ছে শিক্ষক প্রতিনিধি, আপনারা চাচ্ছেন ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত হতে, তো আপনাদের এই যে যে দাবিটা, এই দাবিটা কেন করছেন, এটা একটু স্পষ্ট করে আমরা শুনতে চাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আমার সভাপতি মহোদয়ের সাথে আমি একটু যুক্ত করছি। সেটা হচ্ছে, আপনি অবশ্যই অবগত আছেন, 2012 সালে একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল। সেই শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের থেকে একজন স্কুল ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ ম্যানেজিং কমিটিতে একজন প্রতিনিধি থাকবে। কারণ সে এর যৌক্তিক কারণটা দেখেন যে আমার আমার স্কুলে আমার স্কুলে 12 জন টিচার আছে, আমরা 5 জন কর্মচারী আছি, তৃতীয় চতুর্থ শ্রেণী মিলে তাহলে 17 জন, 12 জন শিক্ষক থেকে 3 জন শিক্ষক, একজন মহিলা কোটা আর 2 জন পুরুষ কোটায়, 3 জন শিক্ষক, টিয়ার, দ্যাট মিন্স টিচার রিপ্রেজেন্টেটিভ, তো শিক্ষক প্রতিনিধি তারা সেখানে ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছে। অথচ 12 জন থেকে যদি 3 জন পায় তাহলে আনুপাতিক হারে 5 জন থেকে আমরা 2 জন পাই, 5 জন থেকে আমরা 2 জন পাই। সেখানে সরকার 2012 সালের শিক্ষানীতি অনুযায়ী একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্তি করার কথা ছিল। আপনি অবশ্যই অবগত আছেন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে 13, 14, 15 3 বছর প্রত্যেকটি ম্যানেজিং কমিটিতে, বেশিরভাগ প্রত্যেকটি না, বেশিরভাগ ম্যানেজিং কমিটিতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী অন্তর্ভুক্ত ছিল। আমার পাশে একটি প্রতিষ্ঠান আছে, এই আমার পাশের প্রতিষ্ঠানেই সেখান থেকে কর্মচারী অন্তর্ভুক্তি ছিল। এরকম বাংলাদেশে অনেক বিদ্যালয় ছিল, কিন্তু 2000 দুর্ভাগ্য হলো সত্য, 2016 সাল থেকে কোন অদৃশ্য শক্তির ইশারায় 2016 সাল থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কর্মচারী প্রতিনিধি ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় না। এজন্য আমরা বারবার আমাদের দাবির ভিতরে অন্যতম একটা দাবি আমরা জানিয়ে আসছি যে 2012 সালের শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে আমাদের কর্মচারীদের, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একজন প্রতিনিধি ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক। যেমন যে কোনো একটা সমস্যা হলে শিক্ষক প্রতিনিধি যারা আছেন তারা শিক্ষকদের কথা বলেন, তারা তাদের কথা বলেন, কিন্তু আমরা যে 5 জন কর্মচারী আছি, 5 জন কর্মচারীর সমস্যার কথা ম্যানেজিং কমিটিতে উত্থাপিত হয় না। দুর্ভাগ্য এবং অপ্রিয় হলো সত্য যে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছি, অফিস সহকারী, আমরা স্কুলের প্রাণ। আমার সভাপতি মহোদয় বলে গেছেন যে সিনেমার ডিরেক্টর, ক্যামেরার পিছনের মানুষ আমরা ক্যামেরার পিছনের মানুষ। পুরো স্কুলটাকে আমরা স্ক্রিপ্ট করে ডিসপ্লে করার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে দেই, তিনি ডিসপ্লে করে দেন, কিন্তু মূল কারিগর কিন্তু আমরা। কিন্তু আমরা ডিসপ্লেতে আসতে আসতে চাচ্ছি না, আসতে পারতেছিও না, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে না। তো 12 জন শিক্ষক থেকে যদি 3 জন প্রতিনিধি ম্যানেজিং কমিটিতে থাকতে পারে তাহলে আমরা 5 জন থেকে কেন 1 জন পারবো না? এটা আমাদের একটা যৌক্তিক দাবি। আমি অবশ্যই মনে করি সরকারের উচ্চ মহল আমাদের এই দাবির প্রতি সম্মতি প্রকাশ করবেন এবং আমাদেরকে ম্যানেজিং কমিটি অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করে দেবেন। আপনি অবশ্যই দেখেন যে যে কোনো সমস্যা যদি আমাদের হয়ে থাকে আমরা কিন্তু ওই টিয়ারের কাছে যাই, প্রধান শিক্ষক মহোদয়ের কাছে যাই, কিন্তু তাতেও সমস্যা সমাধান হয় না। আর যদি ম্যানেজিং কমিটিতে আমাদের অন্তর্ভুক্তি থাকে, আমি হই বা আমার চতুর্থ শ্রেণীর কর্মচারী হোক, তার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করা সম্ভব হবে বলে আমি এবং আমার সংগঠন এটা মনে করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লক্ষ্মণ ভাই আপনাকে, আপনার চমৎকার ব্যাখ্যা প্রদান করার জন্য, যে
ম্যানেজিং কমিটিতে আপনারা কেন থাকতে চান, আপনার সুন্দর যুক্তি দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নার্গিস নাহার আপার কাছে আবার যাব, যেহেতু ওনার নেট সমস্যার কারণে উনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আমি ওনার কাছে আবার একটু যেতে চাই। নার্গিস আপা আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আমাকে আচ্ছা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে প্রতিষ্ঠানে যে তৃতীয় শ্রেণীর কর্মচারী যে পরিমাণে আছে, যে সংখ্যক আছে, তা কি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য যথেষ্ট কিনা বা পর্যাপ্ত কিনা, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আজকের সঞ্চালক এবং শিক্ষারালো.com কে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সাথে আছেন অত্র সংগঠনের সভাপতি কার্তিক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও আমার শুভেচ্ছা, এবং আজকের লাইভটি যারা দেখছেন তাদের সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সঞ্চালক, আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, নিঃসন্দেহে প্রতিষ্ঠানের কর্মচারী পর্যাপ্ত নয়, কেননা একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়, সেইখানে একটা প্রতিষ্ঠানে 50 জন ছাত্র থাকতে পারে, 500 জন ছাত্র থাকতে পারে, সেই প্রতিষ্ঠানে 50 জনের জন্য একজন অফিস সহকারী, 500 জনের জন্য একজন অফিস সহকারী। সেই বিদ্যালয়টি যখন নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়, তখন শিক্ষক বাড়ে, প্রধান প্রধান শিক্ষকের বেতন বাড়ে, কিন্তু এই অভাগা কর্মচারীদের মানে কোনো কর্মচারী বাড়ে না। সেইখানে 1,000 ছাত্রছাত্রীও থাকতে পারে, 500 জনও থাকতে পারে, 50 জনও থাকতে পারে। আবার দেখেন উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে যেখানে আর্টস কমার্স সায়েন্স আছে, সেখানে মাত্র 2 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়, তৃতীয় শ্রেণীর কর্মচারী। এই কর্মচারীরা আসলে মানে বলা চলে নির্যাতনের শিকার। এদের আর্টস কমার্স সায়েন্স অনুযায়ী যেমন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেইখানে 1-2 জন কর্মচারী দিয়ে সেই ইন্টারমিডিয়েট কলেজটা চালানো হয়। তারপরে আসি ডিগ্রি পর্যায়ে। ডিগ্রি পর্যায়ে দেখেন বিএ, বিএসএস, বিকম, এই তিনটে কোর্স যখন চালু করা হয় তখন মাত্র 1 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এই কর্মচারী নিয়োগ দেওয়ার ফলে একটা প্রতিষ্ঠানের, যেমন ইন্টারমিডিয়েটে আপনি মনে করেন 150-150-450 স্টুডেন্টের জন্য 2 জন কর্মচারী, ডিগ্রি বিএ বিএসএস বিকমের কমপক্ষে 150, এর জন্য সর্বমোট মিলায়ে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে আমরা বলবো যে আমরা আসলে অত্যাচারিত, আমাদের কাজের পরিমাণ এত বেড়ে যায় যে আমরা সেই কাজটা সময় মতো করতে পারি না। আমাদের সকাল 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও অনেক সময় আমরা এই জনবল কাঠামোর কারণে আমাদের কাম্য সংখ্যক কর্মচারী না থাকায় আমরা হয়রানি শিকার হই, আমাদের এমনকি রাত পর্যন্ত প্রতিষ্ঠানে থাকতে হয়। এ কারণে আমি আজকে শিক্ষারালো.com এর মাধ্যমে আমি সরকারকে বলবো যে জনবল কাঠামো পরিবর্তন করে অন্তত এই অভাগা কর্মচারীদের কথা ভেবে যেন জনবল কাঠামো পরিবর্তন করে যেমন ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষক দেওয়া হয়, সেই অনুপাতে কর্মচারী দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আপনার সুন্দর ব্যাখ্যা প্রদানের জন্য। বিষয়টি আসলে আপনি যেভাবে বলছেন এরকমই বিষয়টা, কিন্তু সেটা হয়তো সবাই অনুধাবন করে না। আপনার এই চমৎকার উপস্থাপনার মাধ্যমে আজকে শিক্ষারালো.com এর পক্ষ থেকে যে অনুষ্ঠানটি করা হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি সরকার বাহাদুরের কাছে এই বার্তাটি পৌঁছাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের সুবিধা হবে, বা যদি নেন দয়া করে তাহলে প্রতিষ্ঠানের জন্য সেটা সার্থক হবে। তো আমি আপনার কাছে আবার একটু জানতে চাইবো, প্রশিক্ষণের দাবি করে আসছেন আপনারা যে আমাদের প্রশিক্ষণ প্রয়োজন, আপনাদের যে 5টা দাবি, দাবির মধ্যে কিন্তু এটা আছে। এখন এই প্রশিক্ষণটা আপনারা কোন কোন ক্ষেত্রে চান বা কেন চান, আপনি কোনো যুক্তি দেখাতে পারবেন কি? ধন্যবাদ সঞ্চালক মহোদয়। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের শিক্ষকদের পাশাপাশি প্রশিক্ষণের
প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কেননা বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার পর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আমি সেখানে বলবো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারীদের অ্যানালগ রেখে এটা করা সম্ভব নয়। প্রতিষ্ঠানের সকল কার্যক্রম এখন অনলাইনে, যেটা যেমন IMS, MIS, উপবৃত্তি বোর্ড, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক। এই অনলাইনে কাজ করতে যে এই কর্মচারীরা হিমশিম খাচ্ছে। যেমন নেয় জনবল কাঠামো, বর্তমান সরকার 6 মাসের কোর্স ভিত্তিক একজন কর্মচারী নিয়োগ দিলেও পুরাতন যারা আছে তারা কম্পিউটার, যাদের পূর্বে চাকরি, আমার কথা বলে আমি বলি, আমার চাকরির বয়স 29 বছর, আমি একটা কলেজের রেজুলেশন করে, আমাদের তো প্রধান অফিস সহকারীর পত্রও নাই, আমরা কতটা বৈষম্যের শিকার, রেজুলেশন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়, যেটা মাথার উপর কাঁঠাল ব্যাংকে খাওয়া, তার মানে কাজ বাড়িয়ে দেয়া, দায়িত্ব বাড়িয়ে দেয়া, কিন্তু অর্থ নাই। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে নাই। আমাদের এই সকল কার্যক্রম করতে যে অনেক হ্যামারিং হতে হয়, এমন কি প্রতিষ্ঠান প্রধানদের রোষানলে পড়তে হয়, বলে কাজ না পারলে চাকরি ছেড়ে দাও, এমনও বলে অনেক প্রতিষ্ঠানে। আমার মতো হাজার হাজার সহকর্মী আছে, আমি জানি। আমার এক সহকর্মী কিছুদিন আগে আমাকে ফোন দিল যে, আপা, আমি কম্পিউটার জানি না বলে আমার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান প্রধান বেতন বন্ধ করে দিয়েছে। আমি ওই প্রতিষ্ঠানের সভাপতির সাথে কথা বলছি যে, দেখেন, আপনারা এই কর্মচারী আগে নিয়োগকৃত, উনি কম্পিউটার জানে না, কি করবে? আপনাদের পরে যারা নিয়োগ হয়েছে কম্পিউটার টিচার দিয়ে কাজ করান, আর না হলে আপনারা সরকার প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণটা করাই নিয়ে আসেন। কিন্তু তিনার রাজি হয়নি, নিঃসন্দেহে ওনার উপর মানবিক অত্যাচার করা হয়েছে, সে মানসিক ভাবে বিপর্যস্ত। আমি বলবো যে এই সকল কাজ করার জন্য জরুরি ভিত্তিতে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন। কেননা ওই একজন জনবল দিয়ে, ওই 6 মাসের কোর্স দিয়ে এই সকল কাজ করা সম্ভব না। আমি বলবো যে যখন আমার চাকরি হয়েছে তখন কম্পিউটারের জন্ম হয়নি, আমি এখন কি করে কাজ করব এই কাজটা? তাহলে আমাকে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে? আমি আপনার এই শিক্ষারালো.কম এর মাধ্যমে আমি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দেশটা ডিজিটাল হচ্ছে, কিন্তু এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অ্যানালগ রেখে ডিজিটাল কিভাবে সম্ভব আমি আমার বোধগম্য নয়। কারণ ডিজিটাল হলে সব দিক থেকে ডিজিটাল হবে, তাহলে আমাদের মতো কর্মচারী যদি অ্যানালগ থাকে, আমাদের কোনো প্রশিক্ষণ না থাকে। আমি আবারও বলবো যে এই শিক্ষারালো.কম এর মাধ্যমে সরকার যেন আমাদের অতি দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। এতে সরকারও লাভবান হবে, প্রতিষ্ঠান লাভবান হবে, আমরা লাভবান হব, তাই আমরা সরকারি খরচে প্রশিক্ষণের ব্যবস্থা চাই। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। আমি আপনার সাথে আরো একটু যোগ করব যে এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা, তারা যে শুধু নতুন নিয়োগ প্রাপ্ত যারা, তারা হয়তো প্রশিক্ষণ নিয়ে আসছে বা তারা কম্পিউটারে দক্ষ অভিজ্ঞ আছে, যে নিয়োগের সময় ওখানে পত্রের নাম হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তবে কম্পিউটারের অভিজ্ঞ দেখে নিয়োগ দেওয়া হয়। কিন্তু পূর্বে যারা নিয়োগ পেয়েছে, আপনি যে কথাটা বলছেন, আপনার কথার উদ্ধৃতি করে বলছি, যে যারা পূর্বে নিয়োগকৃত তারা তো তখন তো কম্পিউটার ছিল না, তাদের যদি এখন সেই অফিস সহকারী কম্পিউটারের কাজটি করতে হয় তাহলে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হওয়ার দরকার আছে, সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমি আপনার সাথে একমত পোষণ করছি। এবং এর সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অফিস সহকারী যারা, তাদেরকে কিন্তু ক্লাস নিতে হয়। তো বর্তমানে যে শিক্ষাক্রম চালু হয়েছে সেখানেও তাদের প্রশিক্ষণে রাখা হয়নি, বা বিভিন্ন ক্লাস করার সময় ঠিকই তাকে পাঠানো হয় কিন্তু তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, যার কারণে আপনাদের এই দাবিটা, এই তো কথা? জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি শিক্ষারালো.কম ফেসবুক পেজে এবং শিক্ষারালো.কম ওয়েবসাইটে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি হচ্ছে বৈষম্য দূরীকরণ, প্রত্যাশা প্রাপ্তি কতদূর। লাইভ প্রোগ্রামটি সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে, লাইক করে এবং কমেন্টস করে। এবং এখনো যারা এই পেজটিকে ফলো করেননি, দয়া করে ফলো করে সবার
সে সবার আগেই শিক্ষার সমস্ত খবর দেখার জন্য আপনারা পেজটিকে ফলো করবেন, সবাইকে বিনীত অনুরোধ করছি। শ্রোতা দর্শকবৃন্দ, আমরা জানি বর্তমান সরকার শতভাগ জনগণকে শিক্ষার আওতায় নিয়ে আসার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন। ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রামে বসেই যে কোনো শিক্ষার্থী উন্নত বিশ্বের সঙ্গে নিজের উচ্চশিক্ষার খোঁজ খবর রাখতে পারছে। শিক্ষিত বেকারদের বেকারত্ব কমিয়ে আনার জন্য সরকার কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত করেছে। তারা এই ব্যাংক থেকে সুবিধা নিয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এক্ষেত্রে সুযোগ করে দেওয়ার জন্য। ছেলেমেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ICT মেলা, বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ তাদের সনদপত্র প্রদান এবং পুরস্কারের ব্যবস্থা করে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তো এই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে আমাদের সকল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে নেবেন, এই প্রত্যাশায় আমরা আজকের লাইভ প্রোগ্রামটি করছি। আমি এবার একটু যেতে চাই লুৎফর রহমান ভাইয়ের কাছে। সরকারি চাকরিজীবীদের সাথে আপনাদেরও 5% প্রণোদনার আওতায় আনা হয়েছে 2023 সাল থেকে, আর কি কি প্রত্যাশা আছে আপনার বর্তমান সরকারের কাছে? ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আমাদের সর্বপ্রথম যে আমরা আমাদের যে দাবিটা আপনি জানেন যে আমরা দাবির প্রথমেই আমরা রাখছি যে আমাদের বেতন গ্রেড পরিবর্তন। ম্যাম আপনি অবশ্যই জানেন যে আমাদের বেতন গ্রেড যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তার থেকে 20টা গ্রেডের ভিতরে 11 থেকে 16তম গ্রেড হচ্ছে তৃতীয় শ্রেণী। এই তৃতীয় শ্রেণীদের আমরা দাবি করছি যে 11তম গ্রেডে আমাদের বেতন প্রদান করা হবে। সেই সাথে প্রশিক্ষণের কথা আমাদের সহসভাপতি মহোদয় বলে গেছেন, আরো দাবির কথা আমার সভাপতি মহোদয় বলে গেছেন। এই ম্যানেজিং কমিটি আমাদের বেতন গ্রেড পরিবর্তন, আমাদের প্রশিক্ষণ, সর্বোপরি আমার শিক্ষক কর্মচারী 5.5 লক্ষ যে 5.5 লক্ষ সদস্য যে পরিবার, আমাদের সরকারের কাছে একটাই দাবি আমাদের জাতীয়করণের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। যদি সরকার এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আমি শিক্ষা ব্যবস্থা বলতেছি না, আমি বলতেছি এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার যদি জাতীয়করণ করে তাহলে আমাদের সকলের সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বহুল প্রচলিত শিক্ষারালো.com এর মাধ্যমে আমি মাননীয় সরকার বাহাদুরের যে সরকার প্রধান আছেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে আমাদের সকল সমস্যা সমাধান করুন। আপনি মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, আপনাদের কাছে আপনার কাছে আমাদের 5.5 লক্ষ পরিবারের সদস্যের যে পরিবার আমাদের আকুতি, আমাদের আবেদন, একমাত্র আপনিই পারবেন। আপনার পিতা স্বাধীনতার মহান রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরেই একসঙ্গে 34,000 প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তারই ধারাবাহিকতায় আপনি 26,000 বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে জাতীয়করণ করে যে দৃষ্টি স্থাপন করছেন, তদ্রূপ আমাদের এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে আপনি আমাদের মাথার মুকুট হয়ে থাকবেন সারা বাংলার। আপনার একটা কথা আপনাকে আমরা স্মরণ করে দিতে চাই যে আমরা আপনি যদি এই এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন তাহলে এই সমস্যা শুধু আমাদের সমস্যা সমাধান হচ্ছে না, সারা বাংলাদেশে আপামর জনসাধারণ, কৃষক শ্রমিক জনতা, একেবারে নিম্ন আয়ের মানুষ, যারা দারিদ্র সীমার নিচে যারা বাস করছে, যে ভিক্ষা করে তার সন্তানকে শিক্ষা গ্রহণের জন্য সুশিক্ষা শিক্ষিত করার জন্য বিদ্যালয়ে পাঠাচ্ছে তার সব থেকে বেশি উপকার হবে। আজ শ্রেণীভেদে স্থান ভেদে অবস্থান ভেদে আপনার বেতন 100 থেকে 500, 1,000, 2,000 তার উপরে ইংলিশ মিডিয়ামে বেতন প্রদান করতেছে। যদি আপনি এই এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন তাহলে 20 থেকে 50 টাকার ভিতরে সবাই বেতন দিয়ে পড়ালেখা করার সুযোগ পাবে, মানুষের ব্যয় কমে যাবে,
শিক্ষা আমি আবারও বলতেছি যে শিক্ষা কোনো খরচ নয়, এটা বিনিয়োগ। আমি সরকার বাংলাদেশের কাছে আকুল আবেদন জানাবো এই শিক্ষা খাতে বিনিয়োগ করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করার জন্য, বা এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে আপনি দৃষ্টি স্থাপন করেন আমার আমাদের আমার এবং আমার সংগঠনের এই প্রত্যাশা সরকার বাহাদুরের কাছে। ধন্যবাদ। আমি এ প্রসঙ্গে লুৎফর ভাইয়ের কাছে একটু জানতে চাইব, সরকারের বর্তমান যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী কি জাতীয়করণ করা আসলে সম্ভব, এটা কি মনে হয় আপনার কাছে? ম্যাডাম, অবশ্যই সম্ভব। আমরা আমরা 11 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত যখন জাতীয় প্রেস ক্লাবে আমরা আমরা আন্দোলনে ছিলাম, আমাদের অনেক শিক্ষক মহোদয়গণ যে একটা হিসাব তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করেছেন, এবং আমাদের যে শিক্ষক সমিতি বিটিএ আমাদের যে আমাদের স্বপ্নপুরুষ স্বপ্নদ্রষ্টা শেখ কাউসার আহমেদ স্যার, উনি বিভিন্ন ভাবে বলেছেন যে সরকার যদি এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে তাহলে সরকারের বাড়তি কোনো টাকা বিনিয়োগ করা লাগবে না। বিদ্যালয়ের যত আয় আছে সমস্ত আয় যদি সরকারি কোষাগারে জমা করা হয়, সমস্ত আয় যদি সরকারি কোষাগারে জমা করা হয় তাহলে এই টাকা দিয়ে সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অবশ্যই অবশ্যই সম্ভব। আপনাকে একটু আমি ই করে দিচ্ছি, আপনার আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আমাদের বাড়ি ভাড়া প্রদান করা হচ্ছে 500 টাকা, আর সরকারি সরকারি কর্মচারীদেরকে দেওয়া হচ্ছে 1500 টাকা। তাহলে সরকার আমাদেরকে 500 টাকা দিচ্ছে, আর 1000 টাকা যদি দেয় তাহলে সরকারের সমান হয়ে যাচ্ছে। আমাদের সরি বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে আমাদেরকে 1000 টাকা, আর অবস্থান ভেদে 45 থেকে 50% দিতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো যাদের 9300 টাকা স্কেল, আমরা পাচ্ছি 1000, তারা 45% পাচ্ছে 4000 টাকা। তাহলে আর 3000 টাকা যদি এখানে সরকার দেয় তাহলে কিন্তু সরকারি সমান হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, তাহলে আমার এখানে দিচ্ছে 3000 আর ওইখানে দিচ্ছে 1000, 4000 টাকা। এখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি 400 স্টুডেন্ট থাকে, সমস্ত আয় যদি সরকার রাষ্ট্রীয় কোষাগারে নেয়, ও ভর্তি থেকে শুরু করে ফর্ম ফিলাপের ফিটা পর্যন্ত যদি ব্যাংকের মাধ্যমে সরকার আয়টা সরকারি কোষাগারে নেয়, তাহলে এই টাকা দিয়েই আমাদের জাতীয়করণ করা অবশ্যই অবশ্যই সম্ভব। ধন্যবাদ লুৎফর রহমান ভাইকে, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর ব্যাখ্যা প্রদানের জন্য। আমি এর সঙ্গে আরেকটু যোগ করব, সেটা হচ্ছে 1973 সালে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ছিল বাংলাদেশ, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 37,000 প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক নাজুকতা চলছিল, ভঙ্গুর একটা অর্থনীতি ছিল। তার মধ্যে উনি কিন্তু দুঃসাহস করে এই বড় পদক্ষেপ নিয়েছিলেন যে 37,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। অতএব এখানে যদি সরকার সরকারের সদিচ্ছা থাকে, তাহলে সদিচ্ছার মাধ্যমেই অর্থনৈতিক নাজুকতা থাকলেও জাতীয়করণ করা সম্ভব, এটাই তো নাকি মূল কথা? জি ম্যাম, জি ম্যাম। আমি আরেকটি স্মরণ করে দিতে চাই, আমাদের সাবেক শিক্ষা সচিব ডক্টর এনআই খান, নজরুল ইসলাম স্যার, উনি কিন্তু বলেছিলেন প্রধান শিক্ষক প্রধানমন্ত্রীকে উনি বলেছিলেন যে মাত্র সর্বসাকুল্যে মাত্র 1000 কোটি টাকা যদি এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় তাহলে আমরা এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এক একসাথে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব। 1000 টাকা, যেখানে 55,000 কোটি টাকা দেয় পদ্মা সেতু এবং নদী শাসন আনুষঙ্গিক যে কাজ আছে সেটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থায়নে সম্ভব হয়, তাহলে মাত্র 1000 টাকা এই মাধ্যমিক শিক্ষা স্তরে এটা বিনিয়োগ করা, আমি মনে করি না সরকারের কাছে এটা কোনো বোঝার বিষয়। আপনার মনে রাখতে হবে যে প্রাইমারি স্কুল থেকে যখন আমাদেরকে আমাদেরকে প্রোডাকশন দেয়, প্রাইমারি স্কুল থেকে যখন আমাদের কাছে পাঠায়, আমরা যদি এখান থেকে বিল্ড আপ করে যদি আমরা উচ্চ মাধ্যমিকে না পাঠাই তাহলে কি উচ্চতর শিক্ষা কিভাবে গ্রহণ করবে? তাহলে আমরা তো একটা সাঁকো, আমরা পুল, আমাদের আমাদের উপরে পাড়া দিয়েই তো আজ সচিব হয়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, মন্ত্রণালয় পরিচালনা করতেছেন, আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা। আমাদের গর্বে বুক ভরে যায় যে আমাদের কোনো স্টুডেন্ট যদি ভালো একটি অবস্থানে যায় তখন আমাদের আমরা গর্বে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের পেটে কিন্তু এটা অবশ্যই সরকার বাহাদুরকে। ধন্যবাদ লুৎফর রহমান ভাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নারী শিক্ষা, নারী কর্মসংস্থান, নারী উদ্যোক্তার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহুবিধ কার্যক্রম পরিচালনা করেছেন, যার কারণে আজকে বাল্য বিবাহ বন্ধ হয়েছে, অকাল মৃত্যু, মেয়েদের অকাল মৃত্যু বন্ধ হয়েছে। আবার মেয়েদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য চাকরি ক্ষেত্রে কোটা বরাদ্দ রাখা হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে সংসদে কোটা বরাদ্দ করা হয়েছে। তো এভাবে জেন্ডার ব্যালেন্স করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে, অর্থাৎ মেয়েদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে দূরত্ব ছিল বা বৈষম্য ছিল, এই বৈষম্য দূরীকরণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন এবং সেভাবে কাজ করে যাচ্ছেন। আমি নার্গিস নাহার আপনার কাছে একটু যেতে চাই এ বিষয়ে। একজন নারী কর্মী হিসেবে আর কি কি সুবিধা পেলে বৈষম্য দূর হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আমি মনে করি বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বর্তমান নারীদের যে অবস্থানে রেখেছেন অত্যন্ত সম্মানজনক স্থানে রেখেছেন। এখানে কর্মক্ষেত্রে দেখেন, তারপরে সামগ্রিক ক্ষেত্রে নারীরাকে এখন এগিয়ে, যেমন সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মাননীয় নেত্রী, আমার প্রধানমন্ত্রী কে। এক্ষেত্রে নারীদেরকে এই কোটা ভিত্তিক 30% কি কি আমাদের সম অধিকার যদি দেওয়া হয়, তাহলে মনে করব যে নারীরা আরো উন্নতির দিকে অবশ্যই অবধারিত পদার্পণ করতে পারবে। এবং ইতোমধ্যে দেখছেন অনেক নারী উদ্যোক্তা, অনেক মানে ব্যবসা প্রতিষ্ঠানে পুরুষের পাশাপাশি অনেক উন্নতির শিখরে আছেন। শুধু তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে দেখবেন আপনি যে আমাদের সংসদে যে সকল নারী নেত্রী আছেন পুরুষের থেকে তুলনামূলকভাবে কিন্তু কোনো অংশে কম নয়। আমি মনে করি যে নারীদেরকে যদি আরো একটু সুযোগ সুবিধা দেয়া হয় সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, তাহলে দেশ জাতি আরো উন্নতির শিখরে যেতে পারবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, অসংখ্য ধন্যবাদ নার্গিস নাহার আপাকে অসংখ্য ধন্যবাদ উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ব্যাখ্যা প্রদান করার জন্য। শুধু দর্শক শ্রোতা, আমরা সবাই জানি বর্তমান সরকার 2010 সাল থেকে বিনামূল্যে বই বিতরণ করছেন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান সহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। 2010 সালে জাতীয় শিক্ষানীতিমালা প্রণয়ন এবং কার্যক্রম গ্রহণ করেছেন, 2012 সালে শিক্ষাক্রম প্রবর্তন করেছেন। বর্তমানে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য সরকার নতুন শিক্ষাক্রম 2022 বাস্তবায়ন করছেন। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে 2টি কমিটি গঠন করেছেন, যাতে শিক্ষকদের মনের যে ক্ষোভ, যে যন্ত্রণা, এগুলো বাদ রেখে তারা শান্তিপূর্ণভাবে, মনের শান্তিতে যাতে তারা শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা প্রদানের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারে, তার জন্য সরকার এই জাতীয় সকল ধরনের পদক্ষেপ গুলো গ্রহণ করেছেন। তো আমি এক্ষেত্রে এবার যেতে চাই সভাপতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সভাপতি কার্তিক সরকার ভাইয়ের কাছে। কার্তিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন অফ আছে, শোনা যায় না। হ্যাঁ শোনা যাচ্ছে এবার, আপনি শোনা যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এবার সরকার যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই, যে সরকার 1995 সালে প্রথমবারে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছেন, এবার দ্বিতীয়বারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো আমার প্রশ্ন আপনার কাছে, যে জাতীয়করণের যে দাবি আপনারা 11 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত করেছেন, যে দাবি আদায়ের যে কর্মসূচি পালন করেছেন, তার আলোকে 5ই অক্টোবর যে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে,
সেই 5ই অক্টোবরে সরকারের কাছ থেকে কি কোনো শুভ ঘোষণা আসতে পারে বলে আপনি মনে করেন, কি প্রত্যাশা করেন বা কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। 5ই অক্টোবর শিক্ষক দিবস, এটা 1995 সাল থেকে শুরু হয়েছে। এবছরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয় পর্যায়েও এবার 5ই অক্টোবর শিক্ষা দিবস বিশ্ব শিক্ষা দিবস পালন করার। আমি আশা রাখি জনদরদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে শিক্ষকদের অনেক ভাগ্য পরিবর্তন হয়েছে এবং আগামীতে হবে। আর আশা ব্যক্ত করেছি, যেহেতু আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলন থেকে তারা আশ্বাস দিয়েছে, আমরা জানি যে অবশ্যই আশা করি যে 5 তারিখ অক্টোবরের 5 তারিখ বিশ্ব শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, মাননীয় জননেত্রী শেখ হাসিনা হাত ধরে, মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা তাদের শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পদ্ধতি আলোচনা সমস্ত কিছুর ফলাফল আমরা ওদিন পাবো। এবং আশা তাদের কাছে আমরা একটি আবেদন জানাবো, আমরা যেহেতু কর্মচারী পরিষদ রয়েছি, এই 5ই শিক্ষক ইয়াতে যেহেতু সরকারি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা যারা রয়েছেন তারা পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন এবং তারা পদোন্নতি হয়েছেন, উপজেলাতে যারা আমাদের পদ রয়েছে তারা উপজেলা শিক্ষা পরিদর্শক হয়েছে, আমরা আশা রাখি তাদের এই জাতীয়করণের পাশাপাশি আমাদের এই ব্যবস্থাগুলো তারা করবেন এবং বেতন বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই ঘোষণাগুলো আমরা আশা করি যেন এগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রীর মাধ্যমে আমরা এগুলা অবশ্যই সফলতার সাথে পাবো, এই আশা আমি ব্যক্ত করছি। এই ক্ষেত্রে আমি কার্তিক ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই, কার্তিক ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই যে যেহেতু জাতীয়করণের বিষয়টি একটি সময় সাপেক্ষ ব্যাপার, আবার হিসাব নিকাশেরও বিষয় আছে, সেক্ষেত্রে মাননীয় সরকারের যদি মানে কালক্ষেপণ হয় বা জাতীয়করণ ঘোষণা দিতে কোনো ধরনের কালক্ষেপণ হয় বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে আর জাতীয়করণ ছাড়া আর কি কি সুবিধা পেলে, হ্যাঁ, আপনারা মোটামুটি আপাতত একটু চলতে পারেন, একটু বৈষম্য কিছু মানে কিছুটা হলেও আপনারা চলতে পারেন, কিছুটা হলেও বৈষম্যের শিকার না হয়ে শিক্ষকদের যে আকুল আবেদন যে আমরা খেতে পারছি না, চলতে পারছি না, এই যে যে সমস্যার সমাধান হবে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হলে বা সুবিধা পেলে আপনারা আপাতত অন্তত জাতীয়করণের ঘোষণা আসার আগ পর্যন্ত, মানে যদি না হয়, ঘোষণা আসবে এটাই প্রত্যাশা করি, যদি ঘোষণা না আসে সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সুবিধা পেলে আপনারা আপাতত অন্তত একটু বাঁচতে পারেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর মাধ্যমে একটা আশ্বাস পেয়েছি যে 5ই অক্টোবর একটা জাতীয়করণের ব্যাপারে আসবো, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আজকে শুরু হলে তা 100 বছর পরে গিয়েও সফলতা হবে, যদি আজকে শুরুই না করি তাহলে সফলতার মুখ দেখবে না। আমরা রাখি জাতীয়করণ হবে, শুরুটা হয়তো 5ই অক্টোবর থেকে শুরু হবে, এটা সমাধান হয়তো বা একটা সময় গিয়ে শেষ হবে। তো আমরা, তারপর আপনি একটা প্রশ্ন করেছেন জাতীয়করণের পাশাপাশি যদি জাতীয়করণ দিতে একটু সময়ের সাপেক্ষের ব্যাপার, হিসাব নিকাশের ব্যাপার আছে, সেটা পরে হোক, তাহলে বর্তমানে কি অবস্থা? বর্তমানে দ্রব্যমূল্য বাজারে শিক্ষকদের যে বেতন বৈষম্য, কর্মচারীদের যে বেতন বৈষম্য, কারণ বেতন বৈষম্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যদি আলাদা মহার্গ ভাতা বা বিভিন্ন ভাবে যদি এগুলা বৃদ্ধি করে এবং যার যার শিক্ষকদের মর্যাদা, তারপর কর্মচারীদের মর্যাদা ফিরিয়ে এনে ভালো ডেজিগনেশন, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন ভাবে যদি তাদের ইয়ে হয় এবং যারা শিক্ষক কিছু নিয়োগ হয়েছে বিভিন্ন ভাবে তাদের বদলি পদোন্নতি এবং আমাদের যারা এই তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদে রয়েছে তাদের অনেকের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এনটিএসসি কর্তৃক তাদের সনদ রয়েছে, তাহলে এগুলা যাচাই বাছাই করে তাদের যদি পদোন্নতির মাধ্যমে, আপনারা জানেন যে গ্রন্থাগারিক থেকে তারা এখন শিক্ষকের মর্যাদা পেয়েছে রিট করে, তো আমরা চাচ্ছি যে আমরা কোনো রিটের মাধ্যমে যেতে না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যাতে আমরা কোনো রিট বা হাইকোর্টের দ্বারস্থ না হয়ে যদি আপনি যোগ্যতার ভিত্তিতে, যারা অনেক বছর ধরে চাকরি করছে আপনি যোগ্যতার বিশেষে এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে পদোন্নতি মর্যাদা, পদোন্নতির পাশাপাশি মর্যাদা প্রদান করবেন, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করছি। এবং 5ই অক্টোবর আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে এটা ঘোষণা দিবেন, এটা আমরা কর্মচারী পরিষদ অতি আগ্রহে অপেক্ষা করছি।
আমি আরেকটু জানতে চাই আপনার কাছে কার্তিক ভাই, যে যদি জাতীয়করণ হয়, জাতীয়করণের ঘোষণা হয় বা জাতীয়করণ হয়, তাহলে এই যে যে আপনাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের এবং সকল শিক্ষক, সরকারি বেসরকারি সকল শিক্ষকদের মধ্যে যে একটা বৈষম্য রয়েছে, যেমন সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকদের সরকারি এবং বেসরকারি প্রধান শিক্ষকদের মধ্যে বেতনের একটা স্কেলের বা গ্রেডের একটা পার্থক্য রয়ে গেছে, সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক একই নীতিমালা একই কার্যক্রম পরিচালনা করে অথচ তারা ষষ্ঠ গ্রেডে বেতন পায় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সপ্তম গ্রেডে বেতন পায়, এই যে সমস্যা, এবং সরকারি প্রধান শিক্ষকদের জন্য আলাদা কোনো বেতন গ্রেড নাই। হ্যাঁ, যেটা একটু ছিল 1000 টাকা বেশি, তাও আবার সরকারি শিক্ষকরা এখন উচ্চতর গ্রেড পেয়ে তাদের সমান স্কেল পেয়ে যাচ্ছে, এই যে যে সকল বৈষম্য এবং তৃতীয় শ্রেণী কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া, আপনাদের যেমন প্রশিক্ষণের দাবি, আপনাদের দাবি রয়েছে কমিটিতে অন্তর্ভুক্তকরণ, হ্যাঁ, এরপরে আপনাদের হিসাব রক্ষণ কর্মকর্তা বা প্রশাসনিক কাজে যোগদান করার জন্য এই যে যে কতগুলো দাবি দেওয়া রয়েছে, এই সমস্ত দাবি দেওয়া পূরণ হতে পারে একমাত্র জাতীয়করণের মাধ্যমে, এটাই কি আপনাদের প্রত্যাশা, এটাই কি আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী, সদিচ্ছা থাকলে শুধু জাতীয়করণ না, জাতীয়করণ ছাড়াও আমাদের এই দাবিগুলো তিনি যদি দৃষ্টি মনে করেন, তাহলে এটি শুধু জাতীয়করণের প্রয়োজন নেই, জাতীয়করণ ছাড়াও এগুলা বাস্তবায়ন করা সম্ভব। আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের পক্ষে তিনি একটি তৎকালীন সময়ে কর্মচারীদের পক্ষে কথা বলেছিলেন এবং একদিনের মাধ্যমে তা বাস্তবায়ন করেছিলেন। আমরা বিশ্বাস করি এই 5ই অক্টোবর জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বঙ্গবন্ধুর যে শিক্ষা ব্যবস্থাকে স্বপ্নের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন। এবং শুধু জাতীয়করণ তো আমাদের মূল দাবি, জাতীয়করণের পাশাপাশি জাতীয়করণের যদি নাও দিতে পারে আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের দাবি উনি মেনে নিবেন এবং এটার একটা গাইডলাইন প্রদান করবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ কার্তিক ভাইকে। প্রকৃতপক্ষে বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার, আমরা সবাই জানি সবসময় শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, আর শিক্ষা তারা বর্তমান সরকার একথা জানে যে একটি জাতিকে যদি উন্নত করতে হয় তাহলে সর্বপ্রথমে সেই জাতির সংস্কৃতি শিক্ষাকে উন্নত করতে হবে, আর সে কারণেই 1952 সালে কিন্তু আমাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক, যে ওই জাতিকে ধ্বংস করতে হবে, ধ্বংস করার জন্য কিন্তু আমাদের ভাষার উপর তারা প্রথম প্রেসার দিয়েছিল আর তার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছিল বাঙালি জাতি। তো একটা জাতির যদি মূল স্তম্ভ, একটা জাতির মূল স্তম্ভ হচ্ছে শিক্ষা, এবং সেই জাতিকে যদি উন্নত করতে হয়, স্মার্ট বাংলাদেশ গড়তে হয়, সোনার বাংলাদেশ গড়তে হয়, তাহলে শিক্ষার উন্নতি অবশ্যই করা প্রয়োজন, সেটা বর্তমান সরকার প্রধান অবশ্যই জানেন, আর বর্তমান সরকারের যিনি পিতা অর্থাৎ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, আমাদের জাতির জনক, শুধু মাননীয় প্রধানমন্ত্রীর পিতা না, উনি আমাদের পিতা, আমাদের জাতির পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভঙ্গুর দেশের নাজুক একটা অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে 1973 সালে 37,000 শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন, প্রাথমিক বিদ্যালয়কে, আবার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 2013 সালে 26,193টি প্রাথমিক রেজিস্ট্রি বিদ্যালয়কে উনি জাতীয়করণ করেছেন। এবার হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের পালা, এটা আমরা ধারণা করতেই পারি, এটা বিশ্বাস এবং ভরসা করতেই পারি, তো সেই ভরসার আলোকে আমাদের দৃঢ় বিশ্বাস যে আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের মাধ্যমে দর্শক শ্রোতা জানতে পারবে এবং জানতে পারছে যে সকল যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর জানতে পারছে, এবং এরই মাধ্যমে মাননীয় সরকার সরকার প্রধানের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে যাবে যে জাতীয়করণের মাধ্যমে আমরা জাতীয়করণ প্রত্যাশী এবং জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের সকল দাবি দেওয়া পূরণ হবে। তো সেই মানসিকতা বর্তমান সরকারে আছে, তা না থাকলে বর্তমান সরকার 2টি কমিটি যে গঠন করেছেন জাতীয়করণের, এই কমিটি গঠন করতেন না, অতএব সেটা আমরা প্রত্যাশা করতেই পারি যে একটা সুনির্দিষ্ট ঘোষণা আসবে খুব শীঘ্রই। তো আজকে শিক্ষারালো.com ফেসবুক পেজ এবং শিক্ষারালো.com ওয়েবসাইটের পক্ষ থেকে আমি দুলালী বিশ্বাস আপনাদের যারা অতিথি হিসেবে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি শেষ করব। সাথে যারা দর্শক ছিলেন সকল দর্শক শ্রোতাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই।
সবাইকে শিক্ষারলয় ডট কম এর পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি।